অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকের আলোচনার বিষয় হলো ব্লু কাট বা ব্লু ব্লক লেন্স। আমাদের মোবাইল কম্পিউটার থেকে আসা যে ব্লু লাইট আমাদের চোখে এসে পৌঁছায়, তার থেকে কি সম্পূর্ণরূপে আমাদের চোখকে কি রক্ষা করতে পারে, সেটাই আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। আপনারা অনেকেই হয়তো ব্লু কাট লেন্স ব্যবহার করেন, আর অনেকেই যারা এখন আমার এই ভিডিওটা দেখছেন তারাও হয়তো ব্লু কাট লেন্স ইউজ করছেন। যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কিন্তু ইয়েস লিখে জানাবেন। তো এখন আমরা জেনে নেব যে ব্লু কাট লেন্স কি আমাদের ব্লু লাইট থেকে, মোবাইল কম্পিউটার থেকে যেটা আসে তার থেকে কি আমাদের চোখকে রক্ষা করে। এক কথায় যদি বলি সেটা হলো না। তার কারণটা কি, অনেক রিসার্চ হয়েছে যে মোবাইল কম্পিউটার স্ক্রিন থেকে যে ব্লু লাইট আমাদের চোখের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি করে না। তার কারণ হচ্ছে মোবাইল কম্পিউটার স্ক্রিন থেকে যে ব্লু লাইট বের হয় সেটা খুবই কম পরিমাণে, তার তীব্রতা অর্থাৎ ইন্টেন্সিটি খুবই কম। আমাদের সূর্যের আলো থেকে পৃথিবীতে যে আলো এসে পৌঁছায় তো তার মধ্যে অনেক বেশি পরিমাণে কিন্তু ব্লু লাইট থাকে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে মোবাইল কম্পিউটার থেকে যে অল্প পরিমাণে ব্লু লাইট আমাদের চোখে এসে পৌঁছায় তার থেকে আমাদের চোখের 1%ও কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না, কারণ তার তীব্রতা অনেক কম। অনেক ক্ষেত্রে আপনারা শুনতে পারবেন যে মোবাইল কম্পিউটারের ব্লু লাইট থেকে নাকি চোখের ছানি আর রেটিনার ক্ষতি হয়। যখন মোবাইল কম্পিউটার থেকে খুব কম পরিমাণে ব্লু লাইট আমাদের চোখে এসে পৌঁছায় আর তার থেকে যখন আমাদের কোনো ক্ষতি হয় না, তাহলে তার থেকে ছানি আর আমাদের রেটিনা অর্থাৎ চোখের পর্দার ক্ষতি হবে কি করে। আপনারা খুব সাধারণভাবে এটা বুঝতে পারছেন। আর এখনকার যে কম্পিউটার আর মোবাইল স্ক্রিন আছে সেখানে অলরেডি কিন্তু ব্লু লাইট প্রোটেকশন দেওয়া থাকে। আর মোবাইলে আপনাদের কিছু কিছু অপশন দেখতে পাবেন যে নাইট মোড বলে অপশন থাকে আর ব্লু লাইট প্রোটেকশন বলেও কিন্তু অপশন থাকে। সেগুলো এনাবেল করে দিলে কিন্তু ইজিলি অনেক ক্ষেত্রেই কিন্তু ব্লু লাইট যতটুকু মোবাইল কম্পিউটার থেকে বের হয় সেটা কিন্তু তার থেকে অনেক অংশে কিন্তু কমে যায়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে মোবাইল কম্পিউটার থেকে আসা খুব অল্প পরিমাণে ব্লু লাইট আমাদের চোখের কোনো রকমেই কিন্তু কোনো ক্ষতি করে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।